আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সিলেট ভিশনের আজকের লাইভ সবাই দেখছেন। যারা যারা লাইভ দেখছেন সবাইকে সিলেট ভিশনের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন গান কথায় দুজন শিল্পীকে নিয়ে এসেছি, খুদে শিল্পী, একজন আমেনা আক্তার সানজু আসসালামু আলাইকুম আর ওয়া আরেকজন রাহমাতুল্লাহ। নাজিবা হ্যাঁ আরেকজন নাজিবা তাসনিম নিহা। আসসালামু আলাইকুম। তো আমরা তাদের কাছ থেকে গান শুনবো, কবিতা শুনবো। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ। আমরা তাদের কাছ থেকে গান শুনবো, কবিতা শুনবো, আপনাদের সাথে দর্শকদের সাথেও কথা বলবো, গল্প গল্প হবে, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি কিছু গান আমরা প্রথমেই সানজুর কাছ থেকে শুনে আসব। সানজু, আমাদেরকে তুমি একটা গান শোনাবে, প্রথমে আমরা একটা গান দিয়ে শুরু করি, তারপর আমরা আরো কথা যেগুলো আছে বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা দর্শক আছেন আমরা দর্শকদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য। যারা এখনো আমাদের ভিডিওটি আসেননি, দেখেননি, আপনারা শেয়ার করলে তারা আসবেন, দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে সানজুর গান, আমিনা আক্তার সানজুর একটা গান দিয়ে আমরা আজকের লাইভটি শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সানজু, একটা গান শোনাও আমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে বড় আশা সঞ্জু, শুনতে ছিল পাও? যাব মদিনায়, মনে বড় আশা ছিল সঞ্জু, যাব মদিনায়। একটা গান শুনবো। ওয়ালাইকুম আসসালাম। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর সঞ্জু, আমরা শুনতে পাচ্ছি, তুমি গান গান থামিয়ে দিচ্ছ কেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, হ্যালো, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি, আশায় আছে শম্ভুল নাই, আশায় আছে শম্ভুল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার
বাদশাহ আমার হইয়া কাঁদিও ভাই রে, আমার হইয়া কাঁদিও ভাই রে, নবীর রমজান মুনি বড় আশা ছিল যাব মদিনায়, মুনি বড় আশা মাশাআল্লাহ, ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম। সালাম। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর একটা নাতে রাসুল শুনলাম সানজুর কাছ থেকে। অনেক ধন্যবাদ তোমাকে সানজু। আমাদের সাথে অনেক দর্শক যোগ দিয়েছেন, এমদাদুল ইসলাম ইমরান ভাই বলেছেন মাশাআল্লাহ চমৎকার, আবদুল্লাহ মাসুম ভাই আছেন একই কথা বলেছেন, তারপর মাসুমা মারজান মাশাআল্লাহ বলেছেন, শেখ আবদুল্লাহ আল নুমান ভেরি নাইস হার্ট হার্ট টাচিং সং, থ্যাংকস সানজু, সানজু তোমাকে ধন্যবাদ জানিয়েছেন, আব্দুল্লাহ উসামা মাশা আল্লাহ। দর্শক দেখতে থাকুন আর শেয়ার করুন ভিডিওটি। আর এবার আমরা যাব নিহার কাছে। আমাদেরকে নিহা প্রথমে কি শোনাবা? তুমি তো কবিতাও ভালো আবৃত্তি করতে পারো, গানও গাইতে পারো, প্রথমে তুমি একটা কবিতা শোনাও, প্রথমে গান গাই। কেমন নিহা? সিহিরি খাবার আমার কাছে মনে সময় হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি একটু ডিলে হয়ে যাচ্ছে, মানে কথাগুলো একটু দেরিতে পৌঁছে। হ্যাঁ, প্রথমে গান গাও নেহা, গান গাও, আমরা নেহার কাছ থেকে গান শুনবো। রমজান সিহিরি খাবার সময় শুভ মুসলমান, গুনাহ মাফের যেদিন এলো রে রমজান, গুনাহ মাফের যেদিন এলো রে রমজান, দুর্ভাগা সে পেলো না যে মা পাপ কালিমা দূর হলো না, হলো না মন সাফ, দুর্ভাগা সে পেলো না যে মা পাপ কালিমা দূর হলো না, হলো না মন সাফ, তারপরেও খামার তরে যেতে পারো প্রভুর দ্বারে, তারপরেও খামার তরে যেতে পারো প্রভুর দ্বারে, আমার প্রভু মহামহিম অতি দয়াবান, সিহরি খাবার সময়ের ছোড়ো মুসলমান, গোনা মাফের এলো যেদিন এলো রে রমজান, গোনা মাফের এলো যেদিন এলো রে রমজান, পূজা হলো আমার জন্যে বানি যে খোদার, বিনিময়ে নিজে দেবেন যোগ্য পুরুষ তার, যা হলো আমার জন্যে বানি যে খোদার, বিনিময়ে নিজে দেবেন যোগ্য পুরুষ তার, নিজের ভালো চাইলে কথা শোনো, আর দেরি নয় নয় কো দেরি নয় কো কথা কোনো, নিজের ভালো চাইলে কথা শোনো, আর দেরি নয় নয় কো দেরি নয় কো কথা কোনো, মহাসুযোগে রমজানে এসো পীরে প্রভুর পানে, মহাসুযোগে রমজানে এসো পীরে প্রভুর পানে, আমার প্রভু সবার আপন অতি মেহেরবান, সিহরি খাবার সময়ের শুনো মুসলমান, গুনাহ মাফের এলো যেদিন এলো রে রমজান, গুনাহ মাফের এলো যেদিন এলো রে রমজান, সিহরি খাবার সময়ের শুনো মুসলমান, গুনাহ মাফের এলো যেদিন এলো রে রমজান, গুনাহ মাফের এলো যেদিন এলো রে রমজান, গুনাহ মাফের এলো যেদিন এলো রে রমজান। সালাম। মাশাআল্লাহ, ধন্যবাদ নিহা, খুব সুন্দর একটা রমজানের গান আমরা নিহার কাছ থেকে শুনলাম। তা নেহা এখন কি করছো, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। ক্লাস 3-তে। এখন তো স্কুল বন্ধ, স্কুলে না মাদ্রাসায়?
স্কুলে। স্কুলে? এখন তো স্কুল বন্ধ, তো কি করে তোমার সময় কাটে? বাসায় কি এই করে তো সময় কাটাও? গান গান করি, প্র্যাকটিস করি, তারপরে গান পড়ালেখা প্র্যাকটিস করি, করো? খেলাধুলা করি আম্মুকে হেল্প করো না? করি মাঝে মাঝে। করো, আচ্ছা, হেল্প করতে হবে আম্মুকে, বেশি বেশি করে হেল্প করতে হবে। তারপর সানজুর সময় কি করে কাটে? তুমি তো এখন কোন ক্লাসে আছো সানজু? আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ, মাশাআল্লাহ। তো এখন তো বন্ধ, সামনে তোমার পরীক্ষা, এসএসসি, মাদ্রাসায় না স্কুলে? স্কুলে স্কুলে। তো তোমার তো এসএসসি পরীক্ষা আছে, পড়ালেখা কেমন চলছে, প্রস্তুতি কেমন চলছে? মোটামুটি প্রস্তুতি চলছে। হুম হুম তারপর গানের গানের চর্চা তো এই অবসর সময়ে হচ্ছে তোমাদের, নাকি? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সঞ্জু এবং নিহা, আমরা একটু কমেন্ট পড়ে আসি। অনেক দর্শক কমেন্ট করেছেন, আমরা নেটওয়ার্কের একটু ইস্যের কারণে, সমস্যার কারণে আমরা অনেক মিস করেছি। এমদাদুল ইসলাম ইমরান ভাই বলছেন, শিল্পীরা তো অনেক স্মার্ট, মাশাআল্লাহ, ধন্যবাদ ইমরান ভাই। শফিকুল ইসলাম ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফখরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, চমৎকার, ধন্যবাদ ফখরুল ভাই, শেয়ার শেয়ার করবেন। শেখ আবদুল্লাহ আল নোমান, নিহার জন্য শুভকামনা। তারপর আবু তাহির বলছেন, নিহা অসাধারণ। সাদিক সিকান্দার ভাই বলছেন, চমৎকার আয়োজন, অনেক ধন্যবাদ প্রিয় সাদিক সিকান্দার ভাই। তারপর জাহিদুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদুল ইসলাম ভাই আবারও বলছেন, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ ভাই। তারপর আবু তাহির ভাই পিরোজপুর, সম্ভবত, হ্যাঁ, পিরোজপুর থেকে দেখছেন আবু তাহির ভাই। তারপর মুস্তাজাব চৌধুরী ভাই, মাশাআল্লাহ, বলছেন। আরো অনেকে এসেছেন, সবগুলো কমেন্ট এখন পড়ার মতো সময় আমরা করতে পারছি না, ইনশাল্লাহ আরেকবার ফিরে এসে পড়ব। তার আগে আমরা আবারও ফিরে যেতে চাচ্ছি সানজুর কাছে। সানজু আমাদেরকে এখন একটা গান শোনাবে, আরেকটা গান শোনাবে ইনশাল্লাহ। কি গান তুমি আমাদেরকে এখন শোনাবে? আমি আমি এখন আপনাদের একটা হাম শোনাবো। হ্যাঁ, অবশ্যই শোনাও একটা হাম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহমা, অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না তব তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার শেষ হবে নাহি, ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারাই প্রাণ।
রহমান, তুমি মেহেরবান, তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বুধি রহিয়া, কখনো তোমারে যদি ভুলি, হৃদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, হবু দয়াবান, তুমি রহমান, তুমি মেহে তুমি রহমান, তুমি মেহেরবান। সালামু আলাইকুম। কইলাম মাশাআল্লাহ, সানজুর কাছ থেকে আমরা গান শুনলাম, প্রশংসামূলক গান হামদ শুনলাম, খুব ভালো লেগেছে। অনেকেই কমেন্ট করেছেন, আব্দুল আহাদ সোহাগ ভাই দেখতেছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা থেকে, দেখতে থাকুন ভাই। তারপর মুস্তাইনুর রহমান মওদুদ ভাই লিখেছেন, ইসলামী সং শুনতে চাই। হ্যাঁ, এটাই চলছে ভাই। জাহিদুল ইসলাম ভাই বলেছেন, ছোট্ট আম্মুরা ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই ভাই, আমারও খুবই ভালো লাগছে তাদের সাথে গান শুনে কথা বলে। তারপর আবু তাহির ভাই বলছেন যে সানজু অসাধারণ গেয়েছে। হ্যাঁ আসলেই সানজু খুব সুন্দর গায়, অসাধারণ গায়, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। তারপর মারজান চৌধুরী ভাই বলেছেন, স্মার্ট উপস্থাপনা, কি বলছেন, এবং আকর্ষণীয় শিল্পীদের নিয়ে চমৎকার আয়োজন, মাশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, দোয়া করবেন, সাথে থাকুন, শেয়ার করুন, আরো অনেককে দেখতে সুযোগ করে দিন। তারপর ওমর ফারুক মোল্লা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ওমর ফারুক মোল্লা ভাই খুব ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের জন্য দোয়া করবেন, গান শুনতে থাকুন আমাদের খুদে শিল্পীদের কাছ থেকে। এখন আমরা যাব নিহার কাছে। নিহা, তুমি আমাদেরকে একটা কবিতা শোনাবে না? জি স্যার। আমাদেরকে এখন একটা কবিতা শোনাও। কি কবিতা শোনাবে বলো তো একটু? পাখির মতো। পাখির মতো, ওয়াও, ঠিক আছে, তাহলে আমরা কবিতা শুরু করতে পারি। আম্মু বলেন পড়বি শুনি, আব্বু বলেন মন দিয়ে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল কি ইচ্ছে জাগে, নদী ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে, পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণ ফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের পাখি, ফেরেশতারা উল্টায়, তখন আমি ভাবতে থাকি, কেমন করে উড়ব, কেমন করে সহজে সবুজ গায়ে ঘুরব, তোমরা যখন শিখছ মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। আসসালাম। খুব সুন্দর, বলতে পারো কে লিখেছেন কবিতাটি? এটা আল মাহমুদের। আল মাহমুদ। হ্যাঁ, এই কবিতা নিয়ে, এই কবিতাটা আবার গান আকারেও আছে, অনেক ছোটবেলা আমরাও শুনেছিলাম, তোমরা শুনেছো কিনা জানি না। আচ্ছা নেহা, অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে কবিতা শোনালে, অনেক পুরোনো একটা কবিতা, ভালো লাগলো তোমার থেকে শুনে।
তারপর আমরা আবার ফিরে আসব সানজুর কাছে। সানজুর কাছ থেকে আমরা গান শুনছি, যতই শুনছি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সানজুকেও ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। এখন আমরা সানজুর কাছে অনুরোধ করবো আরেকটা গান আমাদেরকে শোনানোর জন্য। সানজু আমাদেরকে কি গান শোনাবে এখন? এখন একটা নজরুল সঙ্গীত শোনাই। শোনাও, তুমি যেটাই শোনাবে আমরা সেটাই শুনবো। তোমার সব গানই ভালো লাগছে, দর্শকও ভালো বলছেন। আসসালামু আলাইকুম। আল্লাহকে যে পাইতে চায়, হজরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হজরত কে ভালোবেসে, আরশ কুরসি লওহে কলম, আরশ কুরসি লওহে কলম, না চাহিতে পেছে সে, হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায়, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দুনিয়াতে সে আপনি মেশে, হজরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায়, তর্ক করে দুঃখ ছাড়া কি পেছি, অবিশ্বাসী কি পাওয়া দেখ না বারে, হজরতে মোর ভালোবাসি, এই দুনিয়া দিবারাতি, ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়া দিবারাতি, ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে ঠাই, তুই যা চাস তাই পাবি হে ঠাই, আহমদ চান যদি হেসে, হজরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায়, হজরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায়। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সঞ্জুকে। আমরা আর একটু ঘুরে আসব কমেন্টস থেকে, দেখব দর্শকবৃন্দ কি কমেন্ট করেছেন।
সানজুর গান শুনে কি কমেন্ট করলেন। তারপর আমরা আবার যাব নেহার কাছে। নেহা তুমি রেডি হও, একটু ঘুরে আসি দর্শকদের কাছ থেকে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ বলেছেন, জুবায়ের আহমেদ ভাই মাশাআল্লাহ, সোহেল বিন আরাফাত ওয়ান্ডারফুল বলেছেন, উম্মে হানি ওয়ান্ডারফুল, রহমান আহবাব মাশাআল্লাহ, তারপর আবদুল্লাহ মাসুম ভাই সুন্দর উপস্থাপনার জন্য উপস্থাপককে মোবারকবাদ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আপনার উপস্থাপনাও বেশ সুন্দর হয়, আপনার লাইভ আমরা দেখি। তারপর মারজান চৌধুরী ভাই সানজুর গানের পর উপস্থাপকের একটি গান শুনতে চাই। আপনি আগেই বলে ফেলেছেন যে উপস্থাপক আর উপস্থাপক যদি গান গায় তাহলে শিল্পীরা কি করবে। নাইম আহমেদ ভাই বলেছেন, সরি আমি হারিয়ে ফেলেছি, হ্যাঁ শামিমা চৌধুরী, খুব সুন্দর হচ্ছে লাইভ অনুষ্ঠান, সায়ামের উপস্থাপনা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তারপর আব্দুল আহাদ সোহাগ ভাই মাশাল্লাহ চমৎকার কণ্ঠ, আল্লাহ এই কণ্ঠকে কবুল করুন, আমিন। লুৎফুর রহমান হুমায়দি জনাব, সবাইকে অনেক ধন্যবাদ জনাব, আপনাকেও ধন্যবাদ দেখার জন্য। জনাব বলেছেন মাশাল্লাহ সানজুর ইসলামী সঙ্গীতে প্রাণ ভরে যায়, এরকম অনুষ্ঠান সুস্থ সংস্কৃতির বিকাশে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জনাব, আপনাদের আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। তারপর সুলতান চৌধুরী ভাই মাশাল্লাহ, আবু সালে মোহাম্মদ নাইম ভাই বলছেন আমার গর্বিত ছাত্রী, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আফসার মজুমদার ভাই মাশাল্লাহ, অনেক কমেন্ট, অনেক কমেন্ট এসেছে, আসলে আমি আমি এদিকে পড়ছি আর ওদিকে কমেন্ট জমা হচ্ছে ঝুড়িতে, কত কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। মতিরুমান খালেদ ভাই সানজনিহা দুজনের পরিবেশনা ভালো লাগছে আলহামদুলিল্লাহ, শেষের দিকে উপস্থাপকের কণ্ঠে একটা গান হতে পারে যদি তারা সুযোগ দেয়, সময় থাকে ইনশাল্লাহ ভাই। তারপর আমরা এখন নিহার কাছে আসি। নিহা তুমি তো আমাদের গান শোনালে, তারপর কবিতাও শোনালে একটা, এখন আবার তোমার কাছে এলাম, কি শুনতে পারি তোমার কাছ থেকে আমরা এখন, দর্শকদের কি শোনাবে, গান গান শোনাবে? ওকে তাহলে এখন একটা গান শোনাও। হ্যাঁ নিহা, আমরা গান শুনবো তোমার কাছ থেকে, তুমি শুরু করতে পারো। দিলদরদি মুহাম্মদ, দিলদারদি মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন, মিশে আছো তুমি যে আমারে হৃদয় গহীন, দিলদারদি মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন, মিশে আছো তুমি যে আমারে হৃদয় গহীন, মুহাম্মদ নাম ধরে দুরুদ পড়ে যায় মন মুনানি জুড়ে পাখিরা গান গায়, মুহাম্মদ নাম ধরে দুরুদ পড়ে যায় মন মুনানি জুড়ে পাখিরা গান গায়, টুনিয়ার সিঙে দোয়েল বুলবুলি আর হয় না কোয়েল, টুনিয়ার সিঙে দোয়েল বুলবুলি আর হয় না কোয়েল, দুরুদ পড়ে যায় অসীম, দিল দরদে মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন, মিশে আছো তুমি যে আমারে হৃদয় গহীন, ও নাম অনুসরণ করলে জগতময় সব মানুষের জীবন হবে আলোকময়, ও নাম অনুসরণ করলে জগতময় সব মানুষের জীবন হবে
পাবে না ইনসানি, তার সাফায়াত তারবিনি, পার পাবে না ইনসানি, রোজ হাশুরের শেষে দিন, দিল দরদে মুহাম্মদ রহমাতুল লিল আলামিন, মিশে আছো তুমি যে আমারে হৃদয় গভীর, দিল দরদে মুহাম্মদ রহমাতুল লিল আলামিন, মিশে আছো তুমি যে আমারে হৃদয় গভীর, মিশে আছো তুমি যে আমার হৃদয় গভীর, মিশে আছো তুমি যে আমার হৃদয় গভীর, মিশে আছো তুমি যে আমার হৃদয় গভীর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ নিহা, খুব সুন্দর গান আমরা তোমার কাছ থেকে শুনলাম, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব সুন্দর কণ্ঠে আমাদের তুমি শোনালে, অনেক দর্শক তোমাকে ধন্যবাদ দিয়েছেন, সুলতান চৌধুরী, তারপর আবু সালে মোহাম্মদ নাইম তো আগেই বললাম, আফসার মজুমদার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফিকুম, তারপর আবদুল্লাহ আল মাসুম ভাই, মাশাআল্লাহ চলুক ইনশাল্লাহ ভাই, চলবে, আপনার সাথে থাকলে চলবে। তারপর আরিফ আহমেদ ভাই, অসাধারণ নাতে রাসুল, ওমর ফারুক মোল্লা ভাই, মাশাআল্লাহ খুব ভালো প্রোগ্রাম, ইনশাল্লাহ ভাই সাথে থাকুন যতক্ষণ আমরা আছি। তারপর আমরা আবার একটু ফিরে আসব সানজুর কাছে, যেহেতু গানের অনুষ্ঠান অবশ্যই গানই হবে, কি বলো সানজুর? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আবারও তোমার কাছ থেকে গান শুনবো, তুমি আমাদের গান শোনাবে, দর্শকরা তোমাকে অনেক উৎসাহ দিচ্ছেন, তুমিও উৎসাহ ভরে গান শোনাও, কি গান শোনাবে এখন দর্শকদের? আমি এখন একটি নাত্র শোনাবো। ঠিক আছে, তাহলে আমরা সঞ্জুর কাছ থেকে এখন একটা নাতে রাসুল শুনবো। সঞ্জু তুমি শুরু করতে পারো। হ্যাঁ সঞ্জু, আসসালামু আলাইকুম। মন ভ্রমো রাম জলি না তুই, রসুল নামের রসে মন ভ্রমো রাম জলি না তুই, রসুল নামের রসে, ও তুই গাইলি না তার গুণগান, রইলি না নিজ বসে ও মন, রইলি না নিজ বসে, মন ভ্রমো রাম জলি না তুই, রসুল নামের রসে সবুজ বনে অবুজ পাখি পরশু বসিয়া নিরালে, প্রাণ খুলিয়া গাই তারে গান সন্ধ্যায় সকালে, উতোর দিন গেল হায় বিষয় চিন্তা, রাত কাটে আলো সে তো, রাত কাটে আলো সে, মন ভ্রমো রাম জলি না তুই, রসুল নামের রসে
ফুল তুইয়া তুই রে ভ্রম কুড়াইলি রে ভু তাই তো মধু পাইলি না রে হারাইলি দুই কো রসুল নামে সে ফুল শোধা ভ্রমণ ক্ষোধা তৃষ্ণা রয়ে না সে অমৃত চাঁদ পাইল যে আর কিছু সে চায় না সে নামের মালা জোড়ায় জালা মধুময় পরশে হায় রে মধুময় পরশে মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে আসসালামু আলাইকুম। সালাম জি, খুব ভালো লাগলো গান সঞ্জু। খুব সুন্দর একটা নাতে রাসুল শুনলাম। অনেক অনেক ধন্যবাদ। অনেক দর্শক এসেছেন, এর পরে আমরা দর্শকদের কমেন্টসও কিছু পড়বো ইনশাআল্লাহ। আব্দুল আহাদ সোহাগ ভাই, সিপাহী শিল্পী গোষ্ঠী রামগঞ্জের পক্ষ থেকে জানাই দোয়া ও ভালোবাসা। আপনাকেও সিলেট ভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মহসিন পাটোয়ারি ভাই মাশা আল্লাহ, তারপর আবদুল্লাহ সোহেল ভাই মাশাল্লাহ, অসাধারণ প্রোগ্রাম, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আরিফ আহমেদ, অসাধারণ নাতে রাসুল। ওমর ফারুক মোল্লা ভাই মাশাল্লাহ, খুব ভালো প্রোগ্রাম। তারপর লিখেছেন আবু হুরায়রা জাবের চৌধুরী ভাই মাশাল্লাহ, শেখ আবদুল্লাহ আল নোমান ভাই, সায়ম ভাই, কুমছে মতুরমান খালেদ ভাই লেখা বাবা গান শুনতে ইনশাআল্লাহ একদিন শোনাবো। ওমর ফারুক মোল্লা ভাই, ভাই আমি কিন্তু ভারত থেকে দেখছি। হ্যাঁ ভাই, আমরা জানি আপনি ভারত থেকে দেখছেন, আপনাকে অনেক মোবারকবাদ। অনেক দূরে থেকে আমাদের সাথে আছেন, এভাবে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ দেবেন। উপস্থাপক ভাইয়ের কাছ থেকে একটা গান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উপস্থাপক আবার গান গান নাকি? উপস্থাপক তো উপস্থাপনা করেন। তারপর ইনশাআল্লাহ সুলতান চৌধুরী ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ। ফতেহ মুবিন তোহা ভাই লিখেছেন চমৎকার মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা অনেকক্ষণ যাবত আপনাদের সাথে নিয়ে আছি। দর্শকবৃন্দ যারা আছেন আমাদের সাথে, ধৈর্য ধরে প্রথম থেকে দেখছেন প্রোগ্রামটি, সবাইকে অনুরোধ করব দয়া করে প্রোগ্রামটা শেয়ার করে দিন। যারা এখনো পর্যন্ত প্রোগ্রামটা দেখেননি তারা, তাদের কাছে প্রোগ্রামটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তারপর আমি ধন্যবাদ জানাবো সানজুকে আমাদের গান শোনানোর জন্য। তারপর এবার আমি আবার আসবো নিহার কাছে। নিহা এবার আমাদেরকে কি কি শোনাবে একটু দেখি। নিহা তুমি এখন কি শোনাবে আমাদেরকে বলো তো। কবিতা কবিতা কি কবিতা শোনাবে? নেহা কি কবিতা শোনাবে আমাদেরকে? ভয় পেও না, আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও। ভয় পেও না, ভয় পেও তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড ভারে, আমার রাগ নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শক্তি নেই।
মাথায় আমার শিং দেখতে পাই, ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4 দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নেহাকে কবিতা শোনানোর জন্য। তারপর দর্শকবৃন্দ, আপনারা সবাই আমাদের সাথে আছেন, শুরু থেকেই আছেন, অনেকে এর পরে জয়েন করেছেন, আর অনেকে আছেন আমরা চলে যাওয়ার পরে এসেও প্রোগ্রামটা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মোবারকবাদ জানাচ্ছি, অনুরোধ করছি প্রোগ্রামটা শেয়ার করার জন্য। আমাদের সাথে ক্ষুদে শিল্পী আছে আমেনা আক্তার সানজু এবং নাজিবা তসনিম নিহা, দুজনের কাছ থেকে খুব সুন্দর পরিবেশন আমরা শুরু থেকেই শুনছি। আর আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শিল্পীদেরকে ধন্যবাদ জানাবো, তারা আমাদের সাথে সময় দিয়েছে, আমাদের মুগ্ধ করেছে তাদের গান দিয়ে। আর দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাবো, শুরু থেকেই আমাদেরকে উৎসাহ দিয়ে আসছেন, শিল্পীদেরকে উৎসাহ দিয়ে আসছেন। আর সবাইকে আমরা অনুরোধ করব এভাবে যাতে আমাদের সাথে সবসময় থাকেন, সহযোগিতা করেন বিভিন্ন ভাবে, দেখতে থাকেন আমাদের প্রোগ্রামগুলো, উৎসাহ দিতে থাকেন আমাদের শিল্পীদেরকে। তারপর সানজু, আমরা আজকে প্রোগ্রামটা শেষ করব, বিদায় নেব আমরা সবার কাছ থেকে, দর্শকবৃন্দের কাছ থেকে। আর তোমরা প্রথমে সানজু বিদায় নেবে, তারপর নেহা বিদায় নেবেন, তারপর আমি বিদায় নিয়ে প্রোগ্রামটা শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে সানজু। আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামটা করে আমার খুব ভালো লাগলো, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য, হ্যাঁ আর আশা করছি আবার দেখা হবে আমাদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, তারপর আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার আমরা নিহার কাছে আসছি। নিহা, তুমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ উৎসাহিত দেওয়ার জন্য। আচ্ছা, আজকের মতো সবাই আমারও উৎসাহ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছে নিহা। হ্যাঁ নিহা, বিদায় নিচ্ছি আজকে, ভাল লাগলো, এসে খুব ভালো লাগলো। দর্শক মন্ডলী, আমাদের ক্ষুদে শিল্পীরা আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আর আমরাও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। শুরু থেকে যারা আমাদেরকে দেখছেন, উৎসাহ দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন আমাদের লাইভটি, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আর আগামী প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী যে কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।